কাবিন করে স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে দিয়েছি। আমার আর্থিক অবস্থা ভালো না, তাই তাকে আনতে পারছি না। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি এবং কতদিন এভাবে স্ত্রী বাপের বাড়ি থাকতে পারবে? দেখুন, আপনি বিয়ে করেছেন মানে স্ত্রীর ভরণ পোষণ দিয়ে তাকে ঘরে তোলা আপনার দায়িত্ব। আপনি পারছেন না, তাদের সাথে বোঝাপড়া আছে, তার ভিত্তিতে তিনি সেখানে থাকেন, এটাতে অসুবিধা নেই। এরকম কোনো টাইম লিমিট নাই যে এতদিন এর মধ্যে আপনাকে উঠে আনতে হবে, নাহলে বৈবাহিক সম্পর্ক থাকবে না। তবে হ্যাঁ, আপনার কর্তব্য হলো খুব দ্রুততার সাথে উদ্যোগী হয়ে তাকে আপনি উঠে নিয়ে আসবেন, কারণ বাবা বাড়িতে থেকে তাদের খরচ খরচায় তিনি লালিত পালিত হবেন, এটি কিন্তু হওয়া উচিত নয় এবং এটি আপনার অধিকারও নয়। তো যার কারণে খুব দ্রুততার সাথে এটি করা উচিত, অন্যথা আপনি বিবাহের উদ্যোগ এভাবে অনিশ্চিত অবস্থাতে আপনি কেন গ্রহণ করলেন? এই উদ্যোগ গ্রহণ করাটা আপনার সঠিক হয়নি। সাবিরা মোহাম্মদ, আপনি লিখেছেন, মুসলিম মেয়েদের নিজেদের স্বাবলম্বী করতে অর্থ অর্জনের জন্য কিছু পথ বলে দিলে অনেকে উপকার হতো। নিজেরা তাদের বাসা বাড়িতে বসেই তারা কোনো উপার্জন করতে চান, তাহলে সেক্ষেত্রে হাতের বিভিন্ন কাজ আছে, সেলাইয়ের কাজ আছে, এই কাজগুলো করতে পারেন। অনলাইন মার্কেটিং আজকাল আছে, সেটা করতে পারেন। অনলাইন মার্কেটিং করতে গিয়ে আবার পর্দার খেলাপ যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। শুধু মেয়েদের কোনো ক্লোজ গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন, আর ওপেন গ্রুপে মার্কেটিং করলে আপনি আপনার ব্যক্তিত্ব বজায় রেখে আপনি পর্দার বিধানটাকে মেনে আপনি শালা করতে পারেন। এছাড়া আর অনেক, যেমন হোমমেড ফুড আজকাল তৈরি করা হয়, সেটা বিক্রি করা হয় অনলাইনে, অফলাইনে, বিভিন্নভাবে, তো এভাবে হতে পারে।